ছবিটি দেখে কি মনে হচ্ছে? একদিকে বাংলাদেশের ওয়ান্ডার বয় শেখ মোরসালিন, আর তার পাশে তিনজন খুবই পরিচিত ফুটবলার। অন্তত যারা ক্লাব ফুটবল ফলো করেন তারা হয়তো সহজেই চিনে যাবেন এরা কারা, এরা কত বড় মাপের ফুটবলার। মোরসালিনের ঠিক ডান পাশে আছেন দক্ষিণ কোরিয়া ও টটেনহামের স্টার প্লেয়ার সন হিউংমিন, তার ডানে ইরান ও পোর্তোর স্ট্রাইকার মেহেদি তারেমি, আর শেষে আছেন কাতার বিশ্বকাপে সৌদির হয়ে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা সালে আল শেহরি। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের স্টার পারফরমার্সের তালিকায় তাদের মতো এমন আটজন বিশ্ব তারকার সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা শেখ মোরসালিন। এশিয়া জোনে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে 16 ও 21 নভেম্বর মিলিয়ে মোট 36টি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে। সেখানে অসাধারণ পারফর্ম করা সেরা 9 জনের নাম প্রকাশ করে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এর মধ্যে সবাইকে অবাক করে দিয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের শেখ মোরসালিনও। বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপ সফর থেকে ফেরার সময় মদকাণ্ডে জড়িয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন তিনি, তাই বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে ঠাঁই হয়নি জাতীয় দলে। তবে ডাক পেয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় তাকে। আর দ্বিতীয় ম্যাচে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 79 ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে একাদশে ফিরেই ডিবক্সের বাইরে থেকে অসাধারণ গোল করে এই সেরাদের সেরার তালিকায় জায়গা করে নেন মোরসালিন। এই তালিকায় আরও আছেন ইংলিশ ক্লাব টটেনহামের তারকা খেলোয়াড় সন হিউংমিন। দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচে তিনি করেন 3 গোল ও 1 অ্যাসিস্ট, এর মধ্যে চীনের বিপক্ষেই করেন জোড়া গোল। তালিকায় আছেন পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর স্ট্রাইকার মেহেদি তারেমি। চ্যাম্পিয়ন্স লিগ খেলা তারেমি বিশ্বকাপ বাছাইয়ে ইরানের হয়ে করেন 2 গোল ও 1 অ্যাসিস্ট। 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা সালে আল শেহরিও আছেন এই তালিকায়। বাছাইয়ের 2 ম্যাচে একাই 4 গোল করেন আল হিলালের এই স্ট্রাইকার। এছাড়া তালিকায় আরও আছেন ডাচ ক্লাব ফেইনউডের জাপানিজ স্ট্রাইকার আয়াসি উইদা, 2 ম্যাচে হ্যাট্রিক সহ তিনি করেন 5 গোল। আছেন কাতারের স্ট্রাইকার আল মইজ আলিও, তিনিও করেন 5 গোল, এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে 1 ম্যাচেই করেন 4 গোল। এই তালিকায় আরও আছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক হ্যারি সুটার, 2 ম্যাচে 2 গোল করেন এই ডিফেন্ডার। জায়গা হয়েছে আরেক সেন্টার ব্যাক মালয়েশিয়ার ডিয়ন কুলসেরও, তিনিও করেন 2 গোল। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের স্ট্রাইকার আলি মাপ খুতো আছেন এই তালিকায়, 2 ম্যাচে তিনি করেন 3 গোল। এশিয়া তো বটেই, বিশ্ব ফুটবলের এমন নামি দামি তারকাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশের শেখ মোরসালিন হয়তো অনেক খুশি হবেন, তার আত্মবিশ্বাস হয়তো আরও অনেক বেড়ে যাবে এবং সেটাকে কাজে লাগিয়ে দেশের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে আরও জ্বলে উঠবেন তিনি, এমন প্রত্যাশাই সবার।